দেশের অন্যতম তাঁত শিল্প সমৃদ্ধ পাবনার বিভিন্ন এলাকায় হস্তচালিত তাঁত ও পাওয়ারলুমের সংখ্যা প্রায় 50,000, যেখানে প্রায় 1.5 লাখ তাঁত শ্রমিক জীবন জীবিকা নির্বাহ করে আসছে। এখন এসব এলাকার অধিকাংশ তাঁত মালিক ও শ্রমিক বেকার হয়ে পড়েছে। লেবারের যে লঙ্গি তৈরিকে যে খরচ, তাতে লেবার বিলি বেশি আসতেছে। এই ধরনের আস্তে আস্তে তাঁত একটা করে আস্তে আস্তে বন্ধুর পথে। লুঙ্গি একটা এলাকা 300 টাকা খরচ পড়ে, 200 টাকা বিক্রি হয়, তাতে আর কোনো লাভ বাভ হয় না। অনেক মহাজনী আছে, তারা সবাই দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হওয়ার কারণে মনে করেন যে সরকার সুদের দাম বেশি। কুলুনিয়ার আব্দুর রশিদ মণ্ডল, বয়স 67, একসময় তাঁর 40-45টা তাঁত ছিল, ব্যবসাও চলত ভালো। তাঁর কারখানায় তৈরি শাড়ি লুঙ্গির ব্যাপক চাহিদা ছিল তখন, বর্তমানে তাঁর তাঁতের সংখ্যা মাত্র 1টি। ব্যবসায়ী টানা লোকসানে পুঁজি হারিয়ে তিনি এখন খড়ির ব্যবসা করে সংসার চালাচ্ছেন। আমার 40 থেকে 45 খান তাঁত ছিল, ব্যবসা ভালো ছিল না তখন, কেমনেই খারাপ। এখন বর্তমান আমার তাঁত একখান তাঁত বাঁচে। তাঁত মালিক ও শ্রমিকরা অভিযোগ করেন, লুঙ্গি ও শাড়িতে উৎপাদন খরচের চেয়ে বাজার মূল্য কম থাকায় লোকসান গুনতে হচ্ছে তাদের। এজন্য তারা রং ও সুতার অস্বাভাবিক মূল্য বৃদ্ধিকে দায়ী করেন। সুতার দাম বাড়তি, রঙের দাম বাড়তি, কিন্তু কাপড় বিক্রি নেই। আগে কিনতাম 10 টাকা তুলা, এখন কিনলাম 90 টাকা তুলা। সব কিছুর খরচ দাম বাড়িয়ে যাচ্ছে, বেসপুরের দাম কম। 9 মাস মন্দা, 3 মাস চলে। তো এই 9 মাস প্রোডাকশন করবে লাগলে ভাই আপনি নিজেই জানেন এটা ব্যয়বহুল পুঁজির দরকার। আর সেই পুঁজিটা তো আপনার ব্যাংকেতে লোন নিয়ে ইন্টারেস্ট দিই, আমরা এমনি নিজের তা দিই চলে না, আবার ইন্টারেস্ট দিয়ে চলা আরও কঠিন। তাঁত শিল্পকে রক্ষায় রং ও সুতাসহ কাঁচামালের মূল্য কমানোর পাশাপাশি স্বল্প সুদে ঋণ ও খেলাপি ঋণ মকুবের দাবি জানান তাঁতিরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।